দু এক মিনিট তো একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে, তো করা উচিত। এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি। সালাম ফেরার পূর্বে, সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মাসুরার দুইটা অংশ, একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। একবারে এই বাক্য দিয়ে শুরু, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ইহকালের বিপদ পরকালের বিপদ, ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না, জানা যা আপনার হয়নি, আপনি যে মারা গেলেন মারা যাবেন, আপনার জানাজা হবে না, ঋণ আছে যার, জানাজা নেই তার। হুজুর পড়িয়ে দিলেন যে আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শতকরা 95 জন হুজুর মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু, 31 বছর থেকে বলছে এই বাক্য, 31 বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় না যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি। আমার হুজুর ঘন্টার ঘন্টা বক্তব্য দিয়েছে, মিথ্যা কথা প্রমাণ করেন দেখি, আপনি খালি বললেই বিপদে পড়ে যাব, বলা দেরি হবে না, কত দাঁড়াবে। এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি, কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন। কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে, দোয়া খাতমিল কোরআন 31 বছর থেকে বলছে, দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য আর দেব না, এক দুদিন থেকে বলিনি, 31 বছর থেকে বলছি। এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া ও খাতমিল কোরআন, যে লিখেছে সেও জানে না, যে সহযোগিতা করেছে সেও জানে না, যে সম্পাদনা করেছে সেও জানে না। এটা হলো সাদ্দাদের বাড়ির মতো, সাদ্দাদের জান্নাত, মানে সাদ্দাদের জান্নাত এটা কল্পনা পরিকল্পনা, ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে, লন্ডন থেকে ঘুরে এসে ঘুম ভেঙে গেছে, এটা হলো সাদ্দাদের কাহিনী। সাদ্দাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহুদূরের কথা, আছে কোথায় এটা প্রমাণ করার জন্য 6 মাস সময় দিয়েছে, মানে আছে কোথায় ঘটনাটা, আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছে, 6 মাস। কেউ বলে না যে এখানে আছে, সত্যটা মিথ্যাটা পরে, এইভাবেই চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় সংক্ষিপ্ত ভাবে পেশ করলাম, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তাহলে কোথাও রেডি আছে, প্রস্তুত আছে জাহান্নাম, মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানে থাক, মাটির নিচে আছে এ কথাই ঠিক, হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমুল কিয়ামা বি জাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে, আলাহা সাবুন আলফা জেমা, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি থাকবে, মা করলে জেমা মিন সাবুন আলফ, আর প্রত্যেক রশির সাথে
70 হাজার ফেরেশতা থাকবে, তাহলে রশি থাকবে 70 হাজার, আর এক একটা রশিতে ফেরেশতা থাকবেন 70 হাজার, তাহলে কত হাজার ফেরেশতা হলো? সম্মানিত দিনই ভাই বোন, ফেরেশতা টেনে নিয়ে যাবেন জাহান্নামকে বিচারের মাঠে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক, এটাই অবাক যে জাহান্নাম কথা বলতে পারে। এইদিকে তাহার জাতি জান্নাত আর নার, জাহান্নাম এবং জান্নাত বিচার মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে। এ দেখেন জাহান্নামের ঝগড়া, জাহান্নাম বিচারের মাঠে তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম কথা বলতে পারে, বলবে উসিরতো বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন? এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবে ইন্নাম আনতি গাজাবি, ইন্নাম আনতি আজাবি, এ জাহান্নাম তুই আমার রাগ, তুই আমার ক্রোধ, তুই আমার শাস্তি, ওয়াদি তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে, তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা তাদেরকে দিয়েছি। জাহান্নামের কথা, ফাস্তাকাতিন নারায়লা রাব্বেহা, যখন জাহান্নামকে রেডি করা হলো প্রস্তুত, তখন জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করল, অভিযোগ করে বলল রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ওইদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন? আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জাহান্নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম, দুইটা শ্বাস দিয়ে, একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে, যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর, জাহান্নামে কোনো আগুন থাকবে না, মানে কোনো পাথর থাকবে না, কোনো কয়লা থাকবে না, এসব কাঠখড়ি থাকবে না, পাথর আর মানুষ হলো জাহান্নামের খড়ি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কেন? অপমান করার জন্য। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, আগুনের পাহাড়ে উঠবে ও নামবে, মিনহুম মান্তা হুজুমার এলাকা বাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ, যেই গাছে কাঁটা আছে শুধু 1000 বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাক্কুম গাছ, মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, না ভিতরে যাবে না বাইরে আসবে, তার নাম হলো মরবেও না বাঁচবেও না, 1000 বছর পানি চাইবে, ফাসু কুমান হামিমা ফাকা তামাহ, তারপর রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে, উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে, মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে, হাতে হাতে শুধু হাড় হাড্ডি থাকবে।
একথা আমি বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একথা আল্লাহ বলেন। জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুঁজ মিশ্রিত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, সাপ, হাতুড় দিয়ে পিটানো। সম্মানিত দিনই ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো। এই ছেলে, একদিকে এক খেয়ালে চেয়ে থাকেন জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দোয়া, আর যে বই থেকে নকল করছি সে বইয়ের নাম উপদেশ। জানি না বই পুস্তক কিনছেন কি না, কিনেন কি না, সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না। মাসিকাল ইতেশাম পত্রিকা দীর্ঘ 5 বছর থেকে বের করছি, 1 মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি। 10 জন মুফতি আছে ফতোয়া বোর্ডে, 10 জন মুফতি যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম, যাদের বেতন 30,000 থেকে 35,000 পর্যন্ত, যাদের সম্মানের জন্য ভিন্ন বাবুর্চি আছে। ওই বাবুর্চি অন্য কোনো রান্না করে না, শুধু তাদের জন্য রান্না করে। তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে, তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে। তারা হচ্ছে এই মাসিকাল ইতেশাম পত্রিকার মুফতি। 50টা করে প্রশ্নের উত্তর আছে। আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকাল ইতেশাম পত্রিকা না থাকে, তাহলে আপনি কতটুকু দুঃখিত, আমি খুব বেশি দুঃখিত। তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি, নিজে মুফতি দিয়ে, বেতন দিয়ে, টাকা দিয়ে। কাজেই মাসিকাল ইতেশাম পত্রিকা আপনার বাড়িতে থাকবে, এটা জরুরি। যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন। 1 নম্বর দোয়া, আল্লাহ মিন আউযুবে কামিন আজাবে জাহান্নাম। 2 নম্বর দোয়া, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসনাত ওয়া ফিল আখিরাতি হাসনাত ওয়া কিনা আযাবান্নার। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা কিনি আযাবা কিয়ামাতা বাসা ইবাদাত। 4 নম্বর দোয়া, মাঝে মধ্যে জানাজার দোয়াটা পড়বেন, তাতে জাহান্নাম থেকে বাঁচার কথা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাত গভীর হয়েছে, সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন, মর্মে আলোচনা আমরা এখানে শেষ করছি। জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন। আর বিষয়ভিত্তিক বক্তব্য 13-14 জানুয়ারি আগামী বৃহস্পতিবার শুক্রবার।